حي على الصلاة. حي على الفلاح. পর্যাপ্ত আলো বাতাসের সুব্যবস্থায় আধুনিক সুযোগ সুবিধা আর ইসলামিক স্থাপত্যশৈলীর অপূর্ব নিদর্শন এই মসজিদ। দেশের প্রতিটি জেলা উপজেলায় গড়ে ওঠা আরব বিশ্বের আদলে নান্দনিক এসব মসজিদকে বলা হচ্ছে মডেল মসজিদ। ভিন্ন আঙ্গিকের নির্মাণশৈলীতে এসব মসজিদ প্রান্তিক জনগোষ্ঠীর মাঝেও স্নিগ্ধতা ছড়াচ্ছে। বিভিন্ন দেশে নানা আইকনিক মসজিদ থাকলেও দেশের এসব মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কমপ্লেক্সে থাকছে নারী ও পুরুষের আলাদা অজু ও নামাজ আদায়ের সুবিধা, লাইব্রেরি, গবেষণা কেন্দ্র, কোরআন হেফজ বিভাগ, শিশু শিক্ষা, অতিথিশালা, বিদেশি পর্যটকদের আবাসন, মরদেহ গোসলের ব্যবস্থা, হজযাত্রীদের নিবন্ধন ও প্রশিক্ষণ ব্যবস্থা। এছাড়াও রয়েছে ইমামদের প্রশিক্ষণ, অটিজম কেন্দ্র, গণশিক্ষা ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র। বঙ্গবন্ধু তার সুদীর্ঘ রাজনৈতিক জীবনে অনুধাবন করেছিলেন সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য ইসলামের শাশ্বত শিক্ষা, ভ্রাতৃত্ববোধ, পরমত সহিষ্ণুতা ও ন্যায়বোধের মতো মৌলিক গুণাবলী ও এর বাণী প্রচার প্রসারে। তেমনি সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক জীবনে ইসলামী মূল্যবোধ ও নৈতিকতার বাস্তবায়ন এবং প্রাতিষ্ঠানিক রূপায়নও প্রয়োজন। আর এজন্য প্রয়োজন একটি অভিন্ন প্ল্যাটফর্ম যার মাধ্যমে ইসলামের প্রকৃত ইতিহাস, দর্শন, আইন, সংস্কৃতি ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে ব্যাপক গবেষণা কার্যক্রম পরিচালিত হবে। এ সকল মৌলিক উদ্দেশ্যেই বঙ্গবন্ধু প্রতিষ্ঠা করেন ইসলামিক ফাউন্ডেশন। ইসলামিক ফাউন্ডেশন অ্যাক্ট 1975 এর মধ্যেই বঙ্গবন্ধুর সুদূর প্রসারী চিন্তার প্রতিফলন রয়েছে। এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2014 সালের নির্বাচনী ইস্তেহারে প্রতিটি জেলা উপজেলায় একটি করে মসজিদ নির্মাণের প্রতিশ্রুতি দেন। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে নিজস্ব অর্থায়নে 9,435 কোটি টাকা ব্যয়ে তিন ক্যাটাগরিতে দেশব্যাপী 564টি মসজিদ নির্মাণ করা হচ্ছে। এর মধ্যে উদ্বোধন করা হয়েছে 100টি। এই প্রথম মুসলিম বিশ্বে কোনো দেশের সরকার প্রধান একসঙ্গে এতগুলো মসজিদ নির্মাণ করছে, যা শুধু বাংলাদেশেই নয় বিশ্বেও প্রথম। 40% জায়গার উপর জেলা সিটি কর্পোরেশন এলাকায় চারতলা এবং উপজেলাগুলোতে তিনতলা বিশিষ্ট মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মিত হচ্ছে। এদিকে ঝড় জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগে যাতে মুসল্লিরা ক্ষতির শিকার না হন সেভাবে নিস্তলা ফাঁকা রেখে নির্মাণ করা হচ্ছে উপকূল এলাকার মসজিদগুলো। এ ক্যাটাগরিতে 64টি জেলা শহর ও 5টি সিটি কর্পোরেশন এলাকায় চারতলা বিশিষ্ট মডেল মসজিদ, বি ক্যাটাগরিতে উপজেলায় 479টি মসজিদ এবং সি ক্যাটাগরিতে 16টি উপকূলীয় এলাকায় মসজিদ নির্মাণ করা হচ্ছে, যেখানে একসাথে 900 থেকে 1,200 মুসলমান নামাজ আদায় করতে পারবেন। সবগুলো মসজিদ হয়ে গেলে লাইব্রেরির সুবিধার আওতায় প্রতিদিন 34,000 পাঠক একসঙ্গে কোরআন ও ইসলামিক বই পড়তে পারবেন। ইসলামিক বিষয়ে গবেষণার সুযোগ থাকবে 6,800 জনের। 56,000 মুসল্লি সব সময় দোয়া, মোনাজাত সহ তসবি পড়তে পারবেন। মসজিদগুলো থেকে প্রতি বছর 14,000 হাফেজ তৈরির ব্যবস্থা থাকবে। আরও থাকবে ইসলামী নানা বিষয় সহ প্রতি বছর 1,68,000 শিশুর প্রাথমিক শিক্ষার ব্যবস্থা, 2,240 জন দেশি বিদেশি অতিথির আবাসন ব্যবস্থাও গড়ে তোলা হবে প্রকল্পের আওতায়। কেন্দ্রগুলোতে পবিত্র হজ পালনের জন্য ডিজিটাল নিবন্ধনের ব্যবস্থা থাকবে। ইবাদতের পাশাপাশি সমাজ পরিবর্তন ও সন্ত্রাস জঙ্গিবাদ নির্মূলেও বড় ভূমিকা রাখবে এই মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রগুলো। এছাড়াও নারীর প্রতি সহিংসতা রোধ ও দেশব্যাপী শক্তিশালী ইসলামী প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলাই প্রকল্পের উদ্দেশ্য। লাবিব হাসান, সময় সংবাদ।